नमस्कार ओटीजी बांगलाते आपनादेर सकलके स्वागत। पश्चिमबंगेर बेकार जुबक युवतीदेर स्वनिर्भर करार जन्य पश्चिमबंग सरकारेर जे कर्मसाथी प्रकल्प स्टार्ट होयेछे ओई प्रकल्प सम्पर्के विस्तारित आमादेर ओयेब पोस्टे देवा आछे। आमादेर ई भिडियो डेस्क्रिप्शने ए ओयेब पोस्टेर लिंक देवा थाकबे, सेखान थेके आपनारा जेने निते पारेन। एछाड़ाओ आपनारा फर्म फिल आप स्टेप बाई स्टेप किभाबे करबेन सेई सम्पर्के आमादेर यूट्यूब चैनेले एकटी भिडियो आछे। এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা বুঝে যেতে পারবেন। আজকে আমরা আলোচনা করব ফর্ম ফিল আপ করে আপনারা যখন ফর্মটা অফিসে গিয়ে জমা দেবেন তখন একটি প্রজেক্ট রিপোর্ট জমা করতে হচ্ছে, অর্থাৎ যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা করবেন তার সাথে কিন্তু আপনাকে প্রজেক্ট রিপোর্ট জমা করতে হবে। তো সেই প্রজেক্ট রিপোর্টটা আপনারা কিভাবে বানাবেন, অর্থাৎ আপনি যে প্রজেক্টের জন্য লোনটা নিতে চলেছেন সেই প্রজেক্ট রিপোর্টটা কিভাবে বানাবেন, সেটা নিয়ে আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু বুঝে যেতে পারবেন যে আপনার প্রজেক্টের জন্য আপনি প্রজেক্ট রিপোর্টটা কিভাবে বানাবেন। দেখুন, এই কর্মসাথী প্রকল্পে লোন নেওয়ার জন্য আপনাকে যে কাগজপত্রগুলো জমা করতে হয় সেগুলো আপনার পরিচয়ের প্রমাণ, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের উপযুক্ত প্রমাণ এবং এসসি এসটি ওবিসি সংখ্যালঘু বা ভিন্নভাবে সক্ষম শংসাপত্রের অনুলিপি। এছাড়াও আছে দেখুন প্রকল্প রিপোর্ট। তো এই প্রকল্প রিপোর্টটা কিভাবে বানাবেন সেটাই আলোচনা করব। বাকি যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনাদের সকলের নিজস্ব কিন্তু অলরেডি আছে। তবে মূল বিষয়বস্তু যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন পাবেন সেখানে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রকল্প সম্পর্কে ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন কিন্তু আপনারা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেই আপলোড করা ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়ে যাবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ইন্টার পর দেখা যাক কর্মসাথী প্রকল্পের প্রজেক্ট রিপোর্ট আপনারা কিভাবে বানাবেন। তো দেখুন, কর্মসাথী প্রকল্পের প্রজেক্ট রিপোর্ট বানাবার আগে আপনাকে এই কর্মসাথী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বুঝতে হবে, যেটা হচ্ছে এই প্রকল্পে কিন্তু আপনাকে গভর্নমেন্ট থেকে সাবসিডি দেবে এবং সেই সাবসিডিটা ডিপেন্ড করছে আপনি কত টাকার প্রজেক্ট করতে চলেছেন এবং আপনি কোন কাস্টের অন্তর্গত। দেখুন, এখানে আমাদের অনেকগুলো স্যাম্পল প্রজেক্ট দেওয়া আছে, যদিও এগুলো পূর্ণাঙ্গ প্রজেক্টের রূপে নেই। তো উদাহরণগুলো দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। যেটা হচ্ছে দেখুন, এখানে প্রজেক্ট নাম্বার 3 আমরা একটু উদাহরণটা আলোচনা করে নিচ্ছি। এখানে 65,000 টাকা প্রজেক্ট কস্ট। জেনারেল ক্যাটাগরিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে নিজস্ব কন্ট্রিবিউশন করতে হবে 10%, অর্থাৎ 6,500 টাকা, এবং প্রজেক্ট সাবসিডি গভর্নমেন্টের থেকে পাবেন 15%, অর্থাৎ 9,750, এবং কোঅপারেটিভ ব্যাংক থেকে যে আপনি লোনটা পাবেন সেটা হচ্ছে 48,750, অর্থাৎ আপনার টোটাল প্রজেক্ট কস্ট 65,000 টাকা। এই 65,000 টাকাটা আপনি এইভাবে কিন্তু পেয়ে যাবেন। আপনাকে 6,500 টাকা নিজেকে দিতে হবে, 9,750 টাকা গভর্নমেন্ট সাবসিডি পাবেন এবং এই টাকাটা কিন্তু আপনি লোন হিসেবে পেয়ে যাবেন। তারপর আপনি টোটাল প্রজেক্টটা কিন্তু করবেন, এটা জেনারেলদের ক্ষেত্রে। এবার আমি একটা অন্য উদাহরণ আপনাদের দেখাই। দেখুন, এখানে একটি উদাহরণ দেওয়া আছে 1,00,000 টাকার প্রজেক্ট, এবং এই প্রজেক্টটি এসসি এসটি বা ওমেন বা ডিফারেন্টলি এবেলড বা মাইনরিটি সম্প্রদায়ের মানুষজন করছেন। তো তার জন্য কিন্তু আপনার যে নিজস্ব কন্ট্রিবিউশন সেটা কিন্তু 5% লাগছে, অর্থাৎ 1,00,000 টাকার মধ্যে কিন্তু আপনাকে 5,000 টাকা কিন্তু নিজস্ব কন্ট্রিবিউশন করতে হচ্ছে, এবং গভর্নমেন্ট থেকে সাবসিডি পেয়ে যাচ্ছেন 15%, অর্থাৎ 15,000 টাকা, এবং আপনি যে লোনটা পাবেন সেটা 80,000 টাকা। তারপর টোটাল যোগ করলে সেটা 1,00,000 টাকা হচ্ছে। এই 1,00,000 টাকার মধ্যে আপনি কিন্তু প্রজেক্টটা বানাবেন, অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে প্রজেক্টটা করবেন সেখানে কিন্তু আপনার গভর্নমেন্ট সাবসিডি আছে এবং আপনার নিজস্ব কন্ট্রিবিউশন আছে এবং আপনার লোন আছে। এই তিনটে মিলিয়ে কিন্তু আপনার মোট মূলধনটা হবে। তো চলুন আমরা একটা প্রজেক্ট রিপোর্ট দেখে নিই। তবে প্রজেক্ট রিপোর্ট দেখার আগে স্ক্রিনে আপনারা যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা জয়েন হয়ে থাকুন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম যে সরকারি ফর্ম বা বিভিন্ন রকম নিউজ গভর্নমেন্টের স্কিম সম্পর্কে খুব তাড়াতাড়ি জেনে যেতে পারবেন। তো দেখুন, আমাদের এই পোস্টটি একটু নিচের দিকে আসবেন এবং এখানে আসার পর একদম নিচের দিকে আসবেন, তাহলে কিন্তু এখানে কর্মসাথী প্রকল্পের কিছু স্যাম্পল প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন। এই স্যাম্পল প্রজেক্টগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে প্রায় 41টা স্যাম্পল প্রজেক্ট আছে। এই স্যাম্পল প্রজেক্টগুলি মালদা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা এই প্রজেক্টগুলো দেখে মোটামুটি আপনারা যে প্রজেক্টটা করছেন তার রিলেভেন্ট কোনো প্রজেক্ট আপনারা এখান থেকে নেবেন এবং সেটা নিয়ে আপনারা এদিক সেদিক করে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিক সেদিক করে কিন্তু আপনারা নিজস্ব প্রজেক্টটা বানাতে পারবেন। তো প্রথমেই দেখুন, এই বল পেন এবং রিফিলিং ম্যানুফ্যাকচারিং যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টটি আমরা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানটায় ক্লিক করলাম এবং ক্লিক করার পর প্রজেক্টটা কিন্তু আমার সামনে বেরিয়ে এসেছে। দেখুন, প্রজেক্ট বানাবার সময় আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে আপনি যে প্রজেক্টটা বানাচ্ছেন সেটা কিন্তু একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ টোটাল ডিটেইলস কিন্তু বর্ণনা থাকতে হবে, অর্থাৎ আপনি কত টাকা খরচ করছেন এবং আপনি সেই টাকাটা কোথা থেকে পাচ্ছেন। এখানে আপনি টাকা পাচ্ছেন কোথা থেকে, আপনার নিজস্ব কন্ট্রিবিউশন আছে, গভর্নমেন্ট সাবসিডি আছে এবং আপনার ব্যাংক লোন আছে, এবং আপনি সেই টাকাটা দিয়ে কি কি জিনিসপত্র কিনবেন,
এবং সেই টাকাটা কাজে লাগিয়ে আপনি কিভাবে লোন শোধ করবেন এই পুরো বিষয়টা কিন্তু আপনাকে এই প্রজেক্ট রিপোর্টে উল্লেখ করতে হবে, তবেই কিন্তু আপনাকে ব্যাংক লোন দেবে। তো এই প্রজেক্ট একটু বিশ্লেষণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন, প্রথমেই ইন্ট্রোডাকশন দেওয়া আছে, অর্থাৎ আপনার বল পেন সম্পর্কে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেই সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। তারপর এখানে দেখুন যে কি কি আপনি করবেন সেই স্টেপসগুলো লেখা আছে। তো আপনারা যখন প্রজেক্ট করবেন এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু লিখবেন। তারপর দেখুন এই যে প্রজেক্টটা করছেন এটা স্কোপ কতটা আছে, অর্থাৎ মার্কেটে চাহিদা কিরকম আছে সেটাও কিন্তু ডিটেলস এখানে লেখা আছে। তারপর আপনার লোকেশন, সেই লোকেশনটা আপনার এই প্রজেক্টের জন্য কতটা উপযুক্ত সেই লোকেশনটাও কিন্তু আপনাকে এখানে ক্লিয়ারভাবে লিখতে হবে, যে আপনার নিয়ার অ্যাবাউট রেল স্টেশন আছে কিনা, বা হয়তো আপনি যে মালটা প্রোডাক্ট করবেন সেই প্রোডাক্টটা আপনি বিভিন্ন জায়গায় সাপ্লাই করবেন কিভাবে, যদি আপনার প্রোডাক্টটা সেই রকম হয়ে থাকে তো সেক্ষেত্রে, আর যদি না হয়ে থাকে মোটামুটি আপনার যে বিজনেসের স্কোপ, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট সেল হবে সেই পদ্ধতিটা আপনাকে এখানে দেখাতে হবে। অর্থাৎ আপনার লোকেশনটা, যদি ধরুন আপনি একটা স্টেশনারি দোকান করেন সেক্ষেত্রে আপনার লোকালে অনেক বেশি ঘনবসতিপূর্ণ আছে এবং সেখানে প্রচুর কেনাকাটা হয়, সেই বিষয়টা এখানে লোকেশনের জন্য উপযুক্ত হবে, সেই বিষয়টা আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর দেখুন এখানে লেখা আছে পরিষ্কারভাবে প্রজেক্ট কস্ট 2 লাখ, অর্থাৎ 2 লক্ষ টাকা প্রজেক্ট কস্ট, এবং সেটা আপনারা কিভাবে পাচ্ছেন দেখুন এখানে, কোন কন্ট্রিবিউশন আপনার নিজস্ব যে বিনিয়োগ সেটা থাকতে হবে 20,000 টাকা, এবং গভর্নমেন্ট সাবসিডি পাবেন 25,000 টাকা, এবং আপনি যে কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন সেটা হচ্ছে 1,55,000 টাকা। এবার আসছি প্রজেক্ট অ্যানালাইসিস, অর্থাৎ আপনার প্রজেক্ট সম্পর্কে ডিটেলস। তো দেখুন প্রথমে এখানে বলা আছে আপনি কতটা জায়গায় প্রজেক্ট করছেন, তো আপনিও যেভাবে প্রজেক্টটা বানাবেন সেটা কতটা জায়গায় করবেন সেটা স্কোয়ার মিটারে লেখা আছে, সেটা আপনি যেভাবে লিখে দেবেন। তারপর দেখুন এখানে মেশিনারি আপনি কত টাকার কিনছেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে 50,000 টাকা। তারপর এখানে ফার্নিচার কত টাকার লাগছে, সেটা কি কি ফার্নিচার লাগছে, সেটা 10,000 টাকার ফার্নিচার, এবং আদার্স প্রি অপারেটিভ এক্সপেন্স যেগুলো আছে সেটা 10,000 টাকা, 20,000 টাকা। তাহলে এখানে 50,000 টাকা হলো এবং এখানে 70,000 টাকা হলো, মেশিন কিনেছেন 50,000 টাকা এবং আদার এক্সপেন্স 20,000 টাকা। তারপর নিচে চলে আসছি, এবং নিচে আসার পর দেখুন এখানেও স্টেপ বাই স্টেপ আপনার এই যে র মেটেরিয়ালস আছে, অর্থাৎ আপনার এই প্রজেক্টটা চালাবার জন্য যে র মেটেরিয়ালসগুলো লাগবে সেটা আপনার লাগছে এখানে 1,00,000 টাকা এবং 5,000 টাকার র মেটেরিয়ালস লাগছে। তারপর এখানে দেখুন আপনার প্রজেক্টটা রান করার জন্য যে স্যালারি দিতে হবে সেটাও কিন্তু আপনাকে ডিটেলস এখানে দিতে হবে, যে আপনি কতগুলো স্কিল লেবার রাখবেন, কতগুলো আনস্কিল লেবার রাখবেন, এটা প্রজেক্টটা রান করাবার জন্য পার মান্থের হিসেব। অর্থাৎ আপনার এখানে দু ধরনের খরচ আছে, একটা হচ্ছে ফিক্সড কিন্তু আপনার অ্যাসেটস যেটা হয়ে গেল, যেটা আপনার মেশিন লাগছে এবং ফার্নিচার লাগছে এটা ফিক্সড অ্যাসেট, এটা 70,000 টাকা, এবং তার সাথে সাথে আপনার প্রতি মাসে প্রজেক্টটা রান করাবার জন্য যে খরচাটা হচ্ছে সেটা হচ্ছে রেকারিং কস্ট, যেটা সেটা পার মান্থ, সেটার ক্ষেত্রে আপনার র মেটেরিয়ালস লাগবে। এই প্রজেক্টে প্রোডাক্ট উৎপন্ন করতে গেলে পার মান্থ যেটা আপনার লাগবে র মেটেরিয়ালস সেটা হচ্ছে 1,05,000 টাকা, এবং আপনার স্যালারি বাবদ লাগবে সেটা 15,500। তারপর দেখুন আপনার যে আদার্স এক্সপেন্স আছে, অর্থাৎ ইলেকট্রিসিটি বিল লাগতে পারে, স্টেশনারি লাগতে পারে, ট্যাক্স ইন্স্যুরেন্স লাগতে পারে, এই ধরনের যে খরচগুলো আছে প্রতি মাসে সেটা আপনার 9,500। অর্থাৎ আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ পার মান্থ প্রজেক্টটাকে রান করাবার জন্য যে ক্যাপিটাল সেটা লাগছে 1,30,000 টাকা, এবং আপনার যে ফিক্সড অ্যাসেট লাগছে অর্থাৎ মেশিন কেনার জন্য এবং ফার্নিচার কেনার জন্য সেটা আপনার লেগে যাচ্ছে 70,000 টাকা, যেটা আগের পাতায় দেখিয়ে এসেছি। দেখুন 70,000 টাকা, অর্থাৎ 1,30,000 টাকা এবং 70,000 টাকা, এই টোটাল মিলিয়ে কিন্তু আপনার টোটাল প্রজেক্ট কস্ট 2,00,000 টাকা কিন্তু হয়ে যাচ্ছে এখানটায়। এবং লাস্টে দেখুন আপনার যে প্রতি বছর কস্ট অ্যানালাইসিস করা হচ্ছে, অর্থাৎ আপনার কত টাকা খরচ হচ্ছে এবং আপনার কত টাকা ইনকাম হচ্ছে। তো এখানে খরচের হিসাবে আপনার যে প্রতি মাসে খরচটা লাগছে রেকারিং কস্ট, কারণ ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য আপনার মেশিন তো আর বারবার কিনতে হবে না, কিন্তু পার মান্থ যে রেকারিং কস্টটা আছে সেটা কিন্তু প্রতি মাসে লাগবে আপনার প্রোডাক্ট তৈরি করার জন্য, তো সেটাই ধরা হয়েছে। এবং তারপরে 7,000 টাকা ধরা হয়েছে, এবং তারপরে আপনার যে প্রফিট সেটা ধরা হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস ধরার পর প্রতি বছর যে টাকাটা হচ্ছে 2,40,000, এবং আপনি বল পেন বিক্রি করে কিন্তু এই 2,40,000 টাকা পেয়ে যাচ্ছেন। তো তাহলে এখানে এক্সপেন্ডিচার এবং ইনকাম টোটাল বিষয়টা কিন্তু ম্যাচ করে গেল এবং আপনার প্রজেক্টটা সম্পূর্ণ হয়ে গেল। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রজেক্টটা আপনারা কিভাবে বানাবেন, এভাবে স্টেপ বাই স্টেপ বানাবেন, তাহলে কিন্তু আপনার লোন পেতে কোনো সমস্যা হবে না। কারণ এই প্রজেক্টটা দেখে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাচ্ছে যে আপনি প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টটা কতটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে এগোবেন, এবং এগিয়ে যাওয়ার পর আপনি লোনটা কিভাবে শোধ করবেন, সমস্ত কিছু দিশা কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে দেখানো আছে। তো আপনিও আপনার প্রজেক্টটা এইভাবে করুন, এবং প্রজেক্ট করতে গিয়ে কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা প্রায় প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর এই প্রজেক্ট তৈরি করার বিষয়টি আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সাবজেক্টের সাথে। টাটা।